নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। দেখুন, 6 এবং 7 এই দুইটি তারিখ জন্মাষ্টমী পড়েছে। অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যে কৌশিকদা, জন্মাষ্টমীটা কখন করব, কোন সময়ে পুজো করব এবং কোন সময়টাকে আমরা বেছে নিব, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা এই ভিডিওতে করব। তাই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, যখন আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন, সকাল থেকে কিন্তু আপনারা সংকল্পটা অবশ্যই নেবেন, অর্থাৎ ফল জল এই দুটি খেয়ে কিন্তু আপনারা থাকবেন, ফল এবং জল। কারণ শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাত্রে, অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্মিয়েছিলেন মধ্যরাত্রে এবং আপনারা এই মধ্যরাত্রে কিন্তু পূজাটা আপনারা করবেন। প্রথম কথা আপনাদেরকে আমি বলি, 6 তারিখ আপনার ঠিক 3:38 থেকে অষ্টমী তিথি লাগছে, 6 তারিখ দুপুর 3:38 থেকে, এবং 7 তারিখ বৈকাল 4:18 পর্যন্ত এই অষ্টমী তিথি কিন্তু থাকছে। দেখুন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে লাড্ডু গোপাল প্রকট হয়েছিলেন, জন্মিয়েছিলেন, অর্থাৎ তিনি জন্মিয়েছিলেন মধ্যরাত্রে এবং রোহিণী নক্ষত্রে, বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং এবার পূজোর যে সময়টা পড়েছে, অর্থাৎ ঠিক আপনার 6 তারিখ এবং 7 তারিখ যে মিডিল রাতটা রয়েছে না, আপনার ঠিক সময়টা হচ্ছে রাত্রি 11:56 থেকে, পূজোর সময় রাত্রি 11:56 থেকে 12:42 পর্যন্ত এই সময়টা কিন্তু থাকছে পূজোর জন্য। শুভ মুহূর্ত 11:56 থেকে আপনার 12:42 পর্যন্ত। যারা সংকল্প নেবেন, সংকল্প নেওয়ার পর আপনারা বিশেষত মধ্যরাত্রে আপনারা পঞ্চামৃত দিয়ে আগে লাড্ডু গোপালকে স্নান করাবেন। যে পঞ্চামৃত দিয়ে আপনারা স্নান করাবেন, সে পঞ্চামৃতটা আপনারা ভোগ স্বরূপ, ভোগের স্বরূপ আপনারা পরিবারের সকলে কিন্তু খাবেন। এবং তারপর লাড্ডু গোপালকে আপনারা স্নান করাবেন, প্লেন জলে স্নান করিয়ে, ঠিক বাচ্চাকে যেভাবে যত্ন সহকারে, একটা ছোট্ট নবজাতককে যেভাবে যত্ন সহকারে স্নান করানো, মুছানো, সমস্ত কিছু হয়, মুছানোর পর আপনারা হলুদ কাপড় অবশ্যই পরাবেন, হলুদ বস্ত্র, এবং ফুল এবং আপনারা তুলসী পাতা অবশ্যই দিবেন, ফুল এবং তুলসী পাতা। কিছুক্ষণ কোলে নিয়ে আপনারা অবশ্যই রাখবেন লাড্ডু গোপালকে। যাদের সন্তান সম্বন্ধীয় সমস্যাগুলো রয়েছে, সন্তান সম্বন্ধীয় সমস্যা, আপনার জীবনে উন্নতি হচ্ছে না, এবং আপনারা যারা মনস্কামনা করতে চাইছেন অবশ্যই এই দিন করবেন। দেখবেন যে কোনো মনস্কামনা আপনাদের পূরণ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু করবে। এবং আপনাদেরকে আরেকটি কথা বলি, আপনারা কৃষ্ণ 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 এটা যদি আপনারা ভজন করতে পারেন খুব ভালো হয়, ভজন কীর্তনটা খুবই ভালো। এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই প্রত্যেকেই এটা অবশ্যই জানেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এটা খুব আজব মন্ত্র, আপনারা এটা পাঠ করতে থাকবেন। আপনাদের যে কোনো সমস্যা, বিশেষ করে যারা সন্তান হচ্ছে না, দীর্ঘদিন প্রচেষ্টা করছে, লাড্ডু গোপালের পুজো করুন। এবং আপনারা লাড্ডু গোপালের
সন্তান মন্ত্র এটা আপনারা পাঠ করুন, এবং এর পাশাপাশি যদি বিষ্ণু সহস্র নাম আপনারা যদি পাঠ করতে পারেন তাতেও কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু আপনারা লাভ পাবেন। দেখুন এবছর দুটি তারিখ পড়েছে, আবারও বলছি 3:38 থেকে শুরু হচ্ছে অষ্টমী তিথি, এবং 6 তারিখে 3:38 থেকে, এবং 7 তারিখ 4:18 পর্যন্ত চলবে। এবং আপনারা লাড্ডু গোপালের যে পুজোর যে শুভ মুহূর্ত সেটা হচ্ছে আপনার ঠিক 11:56 থেকে, রাত্রি 11:56 থেকে আপনার 12:42 পর্যন্ত। এইবার সমস্ত কিছু কিন্তু রোহিণী নক্ষত্র পেয়েছে, মধ্যরাত পেয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনাদের মিলে যাচ্ছে। অর্থাৎ 6 এবং 7 এই দুটার যে মিডিল রাত পড়ছে না, এই দিন আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করুন। আপনারা অবশ্যই ভোগ অবশ্যই দিন, এবং লাড্ডু গোপালের যে জন্ম, জন্ম হওয়ার পর পুজো দেওয়ার পর এই যে আপনারা যে ভোগ লাগাচ্ছেন অন্নভোগ, সেই ভোগটা আপনারা পুজো হয়ে যাওয়ার পর 12:42 পর আপনারা প্রসাদ রূপে সপরিবারে আপনারা এই ভোগটি খান। জীবনে প্রসপারিটি আসবে, জীবনে বাধা কাটবে, সন্তানের জায়গায় ভালো হবে, আপনাদের জীবনে উন্নতি আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং প্রত্যেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অবশ্যই আপনারা এই মন্ত্রটি অবশ্যই পাঠ করুন। আবার আপনারা কৃষ্ণ 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 যত কলিযুগে যত কৃষ্ণ নাম করবেন তত আপনাদের যত বাধা থাক না কেন তত কাটবে। এবং যারা এই জন্মচক্র থেকে মুক্তি চাইছেন অবশ্যই আপনারা কিন্তু জন্মাষ্টমীর ব্রত কিন্তু পালন করুন। এবং যাদের শরীর নিয়ে সমস্যা চলছে তারাও কিন্তু জন্মাষ্টমীর ব্রত পালন করুন, শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা পাবেন। এবার আমি আপনাদেরকে জানাবো, প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছেন যে কোন কোন 6 রাশি শ্রীকৃষ্ণের কৃপা পেতে চলেছে। দেখুন শ্রীকৃষ্ণের কৃপাতে এই 6 রাশির কিন্তু ভাগ্য কিন্তু চমকাবে। 12টি রাশির মধ্যে সিলেক্টেড কিছু রাশির কথা আমি বলবো। যারা ভিডিওটি দেখছেন না, খুব আপনারা শ্রদ্ধার সহিত ভক্তির সহিত আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমি লাইক এবং শেয়ার আমি চাই শ্রীকৃষ্ণের নামে। আপনারা প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করুন, অর্থাৎ সময়টা সবাই প্রত্যেকে জানে না। দেখুন আমি আবারও বলছি, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে যেহেতু শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং রোহিণী নক্ষত্রে, খুব ভালো শুভ যোগটা কিন্তু পড়েছে, সব মিলে গেছে। এবং মিডিল রাতটা আপনাদেরকে বললাম, অবশ্যই এই সময়ের মধ্যে আপনারা পুজো আরাধনা অবশ্যই করুন, এবং নিষ্ঠার সাথে শ্রদ্ধার সাথে আপনারা করুন, এবং পঞ্চামৃত দিয়ে অবশ্যই স্নান করিয়ে সেটা ভোগ রূপে আপনারা নেবেন, এবং পুজো দেওয়ার পর অন্নভোগ আপনারা অবশ্যই পরিবারের মধ্যে দিবেন। এবার আসি কোন কোন এই 6টি সৌভাগ্যশালী রাশি হতে চলেছে মহা কোটিপতি। 299 বছর পর কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে। আবারও বলছি, বিষ্ণু সহস্র নাম আপনারা অবশ্যই পাঠ করুন। আপনাদের জীবনে যত সমস্যা থাক না কেন, সে সমস্যা থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু মুক্তি কিন্তু পাবেন। যাদের চন্দ্র খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আবারও বলছি, জন্মাষ্টমীর তিথি পালন করা খুব ভালো। প্রথমে আসি সিংহ রাশি, মহা সৌভাগ্যশালী রাশি, শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা পড়তে চলেছে সিংহ রাশির। আপনাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার ধনুরাশি, ধনুরাশির শ্রীকৃষ্ণের কৃপাতে আপনাদের কপাল খুলবে, আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি হবে এবং বিশেষ লাভ আপনারা পাবেন। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি, শ্রীকৃষ্ণের কৃপাতে আপনাদের কপাল খুলতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি, মকর রাশির লাড্ডু গোপালের আশীর্বাদে আপনাদের
অর্থনৈতিক এবং ব্যবসা ক্ষেত্রে এবং ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি শ্রীকৃষ্ণের কৃপাতে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশি শ্রীকৃষ্ণের কৃপাতে আপনাদের ভাগ্য, সন্তান, আপনাদের ডেইলি ইনকাম, এই জায়গাগুলো কিন্তু আপনাদের শুভ হতে চলেছে, অর্থাৎ মহা ভাগ্যশালী হতে চলেছে মেষ রাশি। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু কপাল খুলতে চলেছে স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রীকৃষ্ণ। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, চ্যানেলটিকে আপনারা শ্রদ্ধার সহিত সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।